আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগুলো, আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি কলার ডিজাইন কারেন্ট করে দেখাবো। বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, এরকম এক টুকরা আমি তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাবো। হ্যাঁ, আর তোমরা আমার মতন এরকম করে এক টুকরা বকলম নিবে, ঠিক আছে? বকলম নিয়ে বকলমটিকে এরকম ভাবে আমরা বাঁশ দিব। তো এরকম ভাবে বাঁশ দেওয়ার পর এখন আমরা কি করব, গোলাটি চড়া নিব এখান থেকে আমি আড়াই ইঞ্চি, ঠিক আছে? এখানে আড়াই ইঞ্চিতে একটি মার দিব এবং নিচে আড়াই ইঞ্চিতে আমি এরকম ভাবে একটি মার দিব। মার দিয়ে মার দুটিকে আমি এরকম ভাবে সুন্দর করে মিলিয়ে নিব। তো এরকম ভাবে সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, উপর থেকে সাত ইঞ্চি নিচে একটি মার দিব। হ্যাঁ, এখানেও আমি সাত ইঞ্চি নিচে একটি মার দিব। মার দিয়ে মার দুটিকে এরকম ভাবে আমি সুন্দর করে মিলিয়ে নিব। তো মিলিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে আমি দেড় ইঞ্চি উপরে একটি মার দিব। দেড় ইঞ্চি উপরে একটি মার দিয়ে মারটিকে আমি এরকম ভাবে একটু ভিতরে একে নিব। তারপর এখান থেকে এখান থেকে আধা ইঞ্চি ভিতরে আমি একটি মার দিব, ঠিক আছে? আধা ইঞ্চি মার দিয়ে এই মার থেকে আমি এই এই পর্যন্ত আমি এটাকে এরকম লম্বালম্বি ভাবে এঁকে নিব, ঠিক আছে? তারপর এখান থেকে আবার ভিতরে দেখো, এই মার থেকে আমি ভিতরে এক ইঞ্চি দূরে একটি মার দিব, এরকম ভাবে এক ইঞ্চি দূরে একটি মার দিব। এবং এই মারটিকে আমি এরকম ভাবে উপরের দিকে টেনে নিব, এরকম ভাবে। তো টেনে নিয়ে এখান থেকেও আমি এখান থেকে আবার উপরে আমি এক ইঞ্চিতে একটি মার দিব, এরকম ভাবে মার দিব। মার দিয়ে এখন আমরা কি করব, এখান থেকে এরকম ভাবে ধরব, ধরে রাউন্ড করে এখানে আমরা লাগিয়ে দিব, ঠিক আছে? মার করে রাউন্ড করে এখানে মারটি লাগিয়ে দিব। তারপর এখান থেকে আমরা কি করব, এরকম ভাবে ভিতরে ভিতরের দিকে এরকম শেপ দিয়ে একে নিব। এখন আমরা কি করব, মার্ক অনুযায়ী জাস্ট এটাকে কেটে নিব। তারপর আমরা কি করব, এই দাগ থেকে বাহিরে এক ইঞ্চি দূরে এরকম ভাবে আমরা একটি মার্ক দিয়ে নিব, ঠিক আছে? এক ইঞ্চি চড়া করে বা সোয়া ইঞ্চি চড়া করে এরকম ভাবে আমরা একটি মার্ক দিয়ে নিব। এখন আমরা জাস্ট এটাকে কি করব, দাগ অনুযায়ী আমরা মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব। তো কেটে নেওয়ার পর আমাদের ডিজাইনটি হবে এরকম। তো বন্ধুগণ, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর বন্ধুগণ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এরকম ধরনের নিত্য নতুন গলার ডিজাইন কাটিং দেখতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।